Event sponsored by Gurukulam English Medium School. 17টি বিষয়ে ঐক্যদানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 17টি বিষয়ের উপর প্রতিযোগিতামূলক আর সাংস্কৃতিক অনুষ্ঠান কুমারগ্রাম ব্লকের 12 বিষয় রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বাছাই পর্ব পেরিয়ে আসা প্রতিযোগী প্রতিযোগিনীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান জানা গিয়েছে মোট 200 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে স্থানীয় ঐক্যদান সমাজ এবং সংস্কৃতির মেলবন্ধন একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান বলে জানা গিয়েছে দ্বিতীয় বর্ষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আবৃত্তি নৃত্য তবলা পল্লীগীতি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি 17 রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারোবিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান প্রিয় মানুষদের দেখা গিয়েছে অনুষ্ঠানের আনন্দ নিতে সংগঠনের কর্তাদের সাথে কথা বলে জানা গিয়েছে মূলত বাংলা ভাষাকে নিজস্ব সত্তায় ফিরিয়ে আনা বাংলা ভাষাকে সম্মান জানিয়ে অন্যান্য ভাষাকে সাদরে গ্রহণ করা তাদের আরো সংযোজন কচি কাচাদের মধ্যে সাংস্কৃতিক ভাবনার বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই তাদের এই অনুষ্ঠানের বারো বিশাখা থেকে নিমাই চাঁদ রিপোর্ট এক্সটিভি বাংলা এবছরের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা শুরু করেছি এবারও প্রায় 200 মতো ক্যান্ডিডেট আমাদের টোটাল অংশগ্রহণ করেছে আমাদের এই অনুষ্ঠানটার পেছনে আমাদের যেটা আমাদের প্রেরণা জুগিয়েছে আমাদের দেখছি বাংলা ভাষা তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলছে আমরা অন্যান্য ভাষাকে তো অবশ্যই গ্রহণ করবো কিন্তু বাংলা ভাষাটাকে সম্মান জানিয়ে আমরা অন্যান্য ভাষাকে সাদরে গ্রহণ করি তাই আমরা আমাদের অনুষ্ঠান পর্বে বাংলা ভাষার সমস্ত ইভেন্টগুলোকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে রাখার চেষ্টা করেছি সেই সাথে নবীন প্রজন্ম যেভাবে মোবাইলের প্রতি তাদের যে আকর্ষণ বেড়েছে তারা যেন এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে কিছুটা মোবাইলে যে করালো গাছ থেকে বেরিয়ে আসতে পারে সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই আমরা আমাদের এই অনুষ্ঠান পর্বে আয়োজন করেছি কী কী ছিল আজকের অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠান পর্বে মূলত রয়েছে তবলা লহরা থেকে আবৃত্তি প্রতিযোগিতা রবীন্দ্র নৃত্য লোকনৃত্য নজরুলগীতি নজরুল নৃত্য সহ আমাদের চিরচরিত যে বাঙালি ইভেন্ট রয়েছে সেগুলোকে মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছি মোট 17 ইভেন্ট রয়েছে আমাদের আপনার নাম এবং কি দায়িত্বে আছে আমি বিপ্লব দে সংস্থার সম্পাদক এর দায়িত্বে রয়েছি